নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ইলিশ মাছের পাতুরি রেসিপি নিয়ে এসেছি। আমি এটা লাউ পাতায় মুড়ে পাতুরিটা বানাবো। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি একটা বাংলাদেশি ইলিশের পেটি নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত নিয়েছি। এছাড়া আছে নারকল কুচো, হলুদ এবং নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এবং লাউ পাতা। আমি দুটো বড় লাউ পাতা নিয়েছি, প্রয়োজনে আরো নেওয়া হবে। এবারে একটা মিক্সিং বোলে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল কুচি, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটা মাখা মাখা পেস্ট বানাবো। এবারে একটা পাত্রে জল গরম করে তাতে লাউয়ের পাতাগুলো সামান্য ভাপিয়ে নেব। সর্ষে, পোস্ত, নারকলের পেস্ট আমাদের রেডি। এবারে একটা ছোট পাত্রের মধ্যে পেস্টটা নিয়ে তাতে আরো প্রয়োজনীয় উপকরণগুলো মেশাব, যেমন সর্ষের তেল, সামান্য নুন এবং হলুদ। এবারে ইলিশ মাছটায় আমরা নুন হলুদ মাখাবো। মাছটা অত্যন্ত ভালো জাতের মাছ, তাই প্রচুর তেল। এই পাতুরিটা ভীষণ ভালো খেতে হবে। এবারে আমরা ভাপিয়ে নেওয়া লাউ পাতায় সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। এবারে তেল মাখানো লাউ পাতার ওপরে আমরা সামান্য নারকল, সর্ষে, পোস্তর পেস্ট দেব। তার উপরে মাছ রেখে আবার বাকি পেস্টটা দিয়ে তারপর একটার পর একটা পাতা সাজিয়ে মুড়ে নেব। প্রয়োজন অনুযায়ী আমরা আরেকটা পাতা ব্যবহার করছি, যাতে করে ভেতরের পেস্টটা না বেরিয়ে আসে। তবুও সামান্য পেস্ট বেরিয়ে আসে, তাতে কোনো অসুবিধে নেই। এবারে এইভাবে সুতো দিয়ে এক পিঠ বেঁধে তারপরে আরো এক পিঠ গিফট র্যাপ করবার মতন করে আমাদের বেঁধে নিতে হবে। আমাদের মাছের পাতুরির পার্সেল রেডি। এবারে একটা পাত্রে সামান্য সর্ষের তেল গরম করে তাতে আমরা মাছের পার্সেলটা রেখে কম আঁচে সেঁকে নেব। মোটামুটি দু পিঠের এক এক পিঠ 5 থেকে 7 মিনিট করে সেঁকে নিলেই আমাদের মাছের পাতুরি রেডি।
আমাদের ইলিশ মাছের পাতুরি একদম রেডি। গরম ভাতে পাতে গরম গরম ইলিশ মাছের পাতুরি সার্ভ করুন। সুতো কেটে পাতা শুদ্ধ ইলিশ মাছের পাতুরির আনন্দ উপভোগ করুন। আমাদের ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে আমাদের চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আর যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে আমাদেরকে ফিডব্যাক পাঠাবেন। নমস্কার, আজ আসি আবার নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হবে। Thank you.